সুসন্ধান ত্রিপুরাবাসী, বিনা নোটিশে আবারও লাইভে এলাম। আজকে দুপুরের লাইভের পর এটা রাত্রিবেলা 5 মিনিট থেকে 7 মিনিটের জন্য লাইভে এলাম। আর এই লাইভে আসার বড় কারণ হলো যে এক্সিট পোল বেরিয়েছে বিভিন্ন চ্যানেলে, সে উত্তর ভারতীয় চ্যানেল হোক অথবা আমাদের এখানকার যে বিভিন্ন চ্যানেলগুলো আছে, তারা এক্সিট পোল বের করছে। এবং এক্সিট পোল বেরোনোর পর থেকে প্রচুর মানুষ ফোন করে করে বারবার জিজ্ঞেস করছেন এক্সিট পোলের সত্যতা কতটুকু, কি হবে কি হবে ইত্যাদি ইত্যাদি। প্রথমত হলো আমি বলবো, সবাইকে বলবো, সারা ত্রিপুরার সব মানুষকে বলবো, আপনি যে দলেরই সমর্থক হন না কেন, আপনি সিপিএম এর সমর্থক হতে পারেন, বিজেপির হতে পারেন, কংগ্রেসের হতে পারেন, তিপ্রা মথার হতে পারেন, তৃণমূল কংগ্রেসের হতে পারে, আইপিএফটির সমর্থক হতে পারেন, যে দলেরই সমর্থক আপনি হন না কেন, আপনি আজকে যে এক্সিট পোল বেরিয়েছে সেটাকে এনজয় করুন। সেটা একটা এনজয়মেন্টের একটা হাতিয়ার, একটা একটা ব্যবস্থা, আপনারা এটাকে এনজয় করুন। দেখুন এক্সিট পোলে কি বেরিয়েছে সেটার ওপরে ত্রিপুরা রাজ্যের ভোট গণনা হবে না। এক্সিট পোলে দিল্লি থেকে কে কি বলে দিয়েছে তার ওপরে ত্রিপুরা রাজ্যের মানুষের রায় নির্ভর করে না। মানে রায় তাই হবে, তাই বেরোবে, যা 16 ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের 28 লক্ষ মানুষ ইভিএম মেশিনে দিয়েছে। ত্রিপুরা রাজ্যবাসী যে রায় দিয়েছে সেই রায়ের ভিত্তিতেই সরকার প্রতিষ্ঠিত হবে। এটা দিল্লি থেকে কেউ ঠিক করে না, এটা কলকাতা থেকে কেউ ঠিক করে না, এটা গুজরাট থেকে কেউ ঠিক করে না, তামিলনাড়ু থেকে করে না, আসাম থেকে করে না, বাংলাদেশ থেকে করে না, পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে করে না, এটা ত্রিপুরা রাজ্যের মানুষ যারা ভোটার তারা ঠিক করে একমাত্র। সুতরাং মানুষের ওপর বিশ্বাস রাখুন, আস্থা ভোটে, মানে মানুষের ওপর আস্থা রাখুন। আপনি আপনার যে দৈনন্দিন অভিজ্ঞতা হয়েছিল আপনার বা এখনো আছে, আপনি যেটা বিশ্বাস করেছেন, যেটা বুঝেছেন, যে আপনার পাড়ার কথা আপনি সারা রাজ্য ভুলে যান, আপনারা প্রত্যেকে নিজের পাড়ায় কি দেখেছেন গত 5 বছর ধরে, গত বছরগুলোতে আপনাদের পাড়ায় যাদের যাদের সঙ্গে আপনারা কথা বলেছেন, আপনার বুথের এলাকায়, আপনার গ্রামের মধ্যে, আপনার মিউনিসিপাল এরিয়াতে, আপনার কি বলবো বিধানসভা এলাকাতে, এই বছরগুলোতে আপনি হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলেছেন, কখনো কোনো দোকানদারের সঙ্গে কথা বলেছেন, কখনো কোনো রিক্সাওয়ালা ভাইয়ের সঙ্গে কথা বলেছেন, কখনো অটোতে চলতে চলতে অটোওয়ালা ভাইয়ের সঙ্গে কথা বলেছেন, কখনো বাড়িতে আসা কোনো আত্মীয় পরিজনের সঙ্গে কথা বলেছেন, কখনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে চা খেতে খেতে কোনো বন্ধুদের সঙ্গে গল্প করেছেন, নানান সময়ে নানান মানুষের সঙ্গে কথা বলেছেন আপনি। সেই মানুষগুলো আপনাকে কি বলেছে, দীর্ঘদিন ধরে মানুষগুলোর মতামত কি পেয়েছেন, কি বুঝেছেন আপনি, তার ভিত্তিতে আপনার মনের মধ্যে একটা রায় তৈরি হয়েছে, তার ভিত্তিতে আপনি নিজে একটা জিনিস বুঝতে পেরেছেন, মানুষ আপনার পাড়ার বা আপনার এই এলাকার মানুষ কি চেয়েছে, প্রত্যাবর্তন চেয়েছে না পরিবর্তন চেয়েছে। শুধু এই একটা ইউনিট, যেমন আমরা বলি না যে ভাত সিদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য, প্রত্যেকটা চাল সিদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য প্রত্যেকটা ভাতকে মানে তুলে তুলে দেখতে হয় না, কিন্তু টিপে টিপে দেখতে হয় না, একটা দুইটা তুলে টিপে টিপে দেখলেই বোঝা যায় যে ভাত সিদ্ধ হয়েছে কিনা, অর্থাৎ নামানোর সময় হয়েছে কিনা। ঠিক সেইভাবে আপনি আপনার পাড়াটাকে যদি একটা ইউনিট হিসেবে ধরেন, একটা ইউনিট, তাহলে সেই ইউনিটে আপনার অভিজ্ঞতাটা কি ছিল, যদি ওই ইউনিটে আপনার অভিজ্ঞতা হয়ে থাকে যে না মানুষ খুশি ছিল না সরকারের কাজকর্মে বা শাসক দলের কাজকর্মে, এবং আপনার ইউনিটের মানুষ নতুন কিছু চেয়েছে, পুরোনোদেরকে বিদায় দিতে চেয়েছে, নতুন কাউকে আনতে চেয়েছে, অর্থাৎ পরিবর্তন চেয়েছে, তাহলে এটাই সারা রাজ্যে আপনি কল্পনা করেন।
আর যদি আপনার ইউনিটে মানুষ খুশি ছিল সরকারের ওপর, মানুষ আবার শাসক দলকে ক্ষমতায় ফিরে মানে ফিরে পেতে চেয়েছে, তাহলে এটাকেই সারা রাজ্যে কল্পনা করতে পারেন। আপনার সারা রাজ্যে আপনি ঘুরে ঘুরে দেখেননি, সারা রাজ্যের মানুষের সঙ্গে আপনি কথা বলেননি, সুতরাং সারা রাজ্য বাদ দিন, শুধুমাত্র আপনার পাড়ার ইউনিট, আপনার বুথের ইউনিটটার কথা ভাবুন এবং সেটা দিয়ে আপনি তুলনা করুন। এতগুলো বছর ধরে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে একটা দিল্লিতে বসে বা কোথাও বসে, কেউ একটা ঘরের মধ্যে বসে একটা এক্সিট পোল বানিয়ে দিল, নানান কারণে এক্সিট পোলের রেজাল্ট বিভিন্ন রকম হয়, আপনিও জানেন, সেগুলি আর ব্যাখ্যা করার দরকার হয় না। আমরা জানি আজকে কমার্শিয়াল যুগ, এটা এটা কমার্সের যুগ, এটা ব্যবসার যুগ। এখন মিডিয়া আর আগের মতন আর আদর্শ ভিত্তিক মিডিয়া নাই। এখন এখন মিডিয়া মানে হলো একটা একটা মিডিয়া মালিক তার বউ বাচ্চা নিয়ে ভালো থাকবে, হ্যাঁ সুখে থাকবে, বড় বিল্ডিং এ থাকবে, হ্যাঁ বাইরে গেলে দামি হোটেলে থাকবে, দামি গাড়ি থাকবে, হ্যাঁ ব্যাংকের মধ্যে প্রচুর ব্যালেন্স থাকবে, নানান ধরনের সুযোগ সুবিধা থাকবে। প্রত্যেকটা মিডিয়ার মালিকের এখন প্রধান স্বপ্ন এটা, জনগণের সেবা করা, গণতন্ত্রকে রক্ষা করা। এগুলি ভাষণের জন্য, এগুলি ভাষণের কথা। আমি নিজে মিডিয়াতে আমার জীবনের লম্বা সময় আমি কাটিয়েছি, আমি জানি এগুলি আদর্শ নিয়ে ভাবনার মানে মিডিয়া আজকের দিনে আর নাই পৃথিবীতে। এই কারণে মিডিয়া যেহেতু একটা কমার্স, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেহেতু যেমন ডাল চাল ব্যবসায়ী, যেমন তার কাছে ব্যবসায় মানে মুনাফা প্রধান, ঠিক তেমনি মানে মিডিয়ার মিডিয়া একটা ব্যবসা, এবং সেক্ষেত্রেও ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিটা প্রাধান্য পায়, এটা সবাই জানে, এটা ওপেন সিক্রেট, এটার মধ্যে নতুন কিছু না, এটা গোপন ভাবে ঘরের দরজা বন্ধ করে বলার মতন কিছু না। সুতরাং এক্সিট পোলও সেক্ষেত্রে মানে এই দৃষ্টিতে দেখা যেতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এক্সিট পোল দেখে খুব উল্লসিত, তারা সেলিব্রেট করেন, এটাকে এনজয় করেন, চা খেতে খেতে, গরম সিঙ্গারা খেতে খেতে, হ্যাঁ চানাচুর দিয়ে মুড়ি খেতে খেতে এক্সিট পোলটাকে এনজয় করতে পারেন। যারা ধরুন পরিবর্তনপন্থী, তাদেরকেও বলবো এইভাবে, আমিও চা খাবো, এখন চা খেতে খেতে আমিও এক্সিট পোল দেখবো, যেগুলো দেখিনি সেগুলো আমি দেখবো, আমার কাছেও এগুলো একটা এনজয়মেন্ট। ওই দেখুন আমি চা শুরু করে দিয়েছি অলরেডি, সঙ্গে আমার চানাচুরও আছে, চানাচুর খেতে খেতে, চা খেতে খেতে আমিও এক্সিট পোল দেখব, ঠিক আছে? সত্যি বলছেন তো, আমার এই স্টাইলে আপনারাও দেখেন, যদি মানুষ প্রত্যাবর্তনের জন্য রায় দিয়ে থাকে, যদি মানুষ বিজেপিকে আরো একবার ক্ষমতায় আনার জন্য ভোট দিয়ে থাকে, তাহলে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই বিজেপিকে আর একবার ক্ষমতায় আসা থেকে আটকাতে পারে। যদি মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়ে থাকে এবং জোটকে ক্ষমতায় আনার জন্য ভোট দিয়ে থাকে, তাহলে পৃথিবীর কোন শক্তি নাই জোটকে ক্ষমতায় আসা থেকে আটকাতে পারে। সুতরাং এগুলি দেখে কারো ব্লাড প্রেশার বাড়ানোর কোনো প্রয়োজন নাই। অনেকের আছে হাই প্রেশারের প্রবলেম আছে, তাদের প্রেশার ডিস্টার্ব হয়, অনেকের আছে লো প্রেশারের প্রবলেম, তাদেরও প্রবলেম হয়। আমি বলবো আপনার প্রেশারটাকে নর্মাল রাখুন। যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, কারণ মাটিতে যেমন আমরা মানুষের উপর বিশ্বাস রাখি, ঠিক তেমনি এই সৃষ্টি যে রচনা করেছে সে সর্বশক্তিমান ঈশ্বরের উপরে আমরা বিশ্বাস রাখি, দুজনের উপর বিশ্বাস রাখি। সুতরাং সবাইকে আমি এটাই বলবো যে আপনার দৃষ্টিতে মানুষ কিসের জন্য ভোট দিয়েছে বলে আপনি বিশ্বাস করেন সেটার উপরে বিশ্বাস রাখেন, আর বিশ্বাস রাখেন যে মা যেটা করে সেটা ভালোর জন্য করে, ঈশ্বর যা করে সব মঙ্গলের জন্য করে, এই কথাতে বিশ্বাস রাখুন। সুতরাং মানুষ এবং মহামানব বা ঈশ্বর, মহামানব বললেও ঠিক হয় না, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, যা হবে ভালো হবে। এবং আমার বিশ্বাস, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এখনো আমার জায়গাতে আমি সেই অবস্থানে স্থির আছি যে কথা আমি এর আগে ইলেকশনের পরে একাধিক লাইভে আমি বলেছি। আমার বিশ্বাস মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে এবং পরিবর্তনই হতে যাচ্ছে,
এতে কোনো সন্দেহ নাই, কোনো নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। আমার পূর্ণ বিশ্বাস ত্রিপুরা রাজ্যের মানুষের ওপর আছে, আর আমার পূর্ণ বিশ্বাস আমার মার ওপরে আছে, মা কালীর ওপরে আছে। সুতরাং সন্দেহ মনের মধ্যে রাখার দরকার নাই, অবিশ্বাস মনের মধ্যে রাখার দরকার নাই, মনটাকে অস্থির করার দরকার নাই। যারা যাদের একটু ব্লাড প্রেশার মানে হাই আছে বা যারা একটু টেনশনের মধ্যে পড়ে গেছেন এগুলি দেখে, তাদেরকে বলবো কিছুক্ষণ ধীর স্থির ভাবে বসুন। যিনি আল্লাহয় বিশ্বাস করেন তিনি আল্লাহর কথা স্মরণ করুন, যিনি মা কালীতে বিশ্বাস করেন তিনি মা কালীর কথা স্মরণ করুন। মনটাকে স্থির করুন, দেখবেন আপনার মনের মধ্যে এই প্রকৃতি আপনাকে আসল সত্য, সত্যের বার্তা দিয়ে দেবে, আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, সত্যটা আপনাকে জানিয়ে দেবে। নো টেনশন অ্যাট অল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, এক্সিট পোল এনজয় করবেন, আর মনকে সম্পূর্ণ আনন্দে রেখে আগামী 2 তারিখ যারা কাউন্টিং হলে যাবেন তারা কাউন্টিং হলে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, আর যারা তার বাইরে গিয়ে নিজের নিজের দলের জন্য মানে ইয়ে করবেন, স্লোগান দেবেন, তারা সেই কাজটাও মনের আনন্দে করেন, সবাই করেন। আমি বলবো, আমি শুধু এক দলের কথা বলবো না, সব দলের লোকদেরকে বলবো আমি, যে সবাই আনন্দে থাকেন। আর একটা জিনিস মনের মধ্যে বসিয়ে রাখুন, আবারও বলছি, যে যেই দলই জিতুক না কেন জিতবে কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ। আপনি যদি বিশ্বাস করেন আপনার দলকে মানুষ ভোট দিয়েছে, তাহলে আপনার দল মানুষের প্রতি দায়বদ্ধ এবং মানুষকে শান্তিতে রাখা আপনার কর্তব্য। আপনি আপনি মানে প্রত্যাবর্তন পন্থী হন আর পরিবর্তন পন্থী হন, যে কোনো যে কোনো পন্থী হন না কেন, আপনার দায়িত্ব মানুষকে শান্তিতে রাখা, নিজেকে তার জন্য প্রস্তুত করুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আর সবার মঙ্গল কামনার সঙ্গে শেষ করছি এই ছোট্ট লাইভ। আবারও বলবো, এনজয় করুন এক্সিট পোল, শুধু এনজয় করার জন্য, এটাকে একটা এন্টারটেনমেন্ট হিসেবে আপনারা দেখতে পারেন, জাস্ট একটা এন্টারটেনমেন্ট। আজকের দিনটা, কালকে সারাদিন তো যেখানে যেখানে যাবেন সবখানেই এই এটা নিয়ে আলোচনা হবে, এন্টারটেনমেন্ট হিসেবে এটাকে নিয়ে আলোচনা করুন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, হরকাহাম, আর যত না খুলুমখা, সবাইকে নমস্কার, শুভরাত্রি, নমস্কার, জয় হিন্দ।